মেজর ইব্রাহিমকে আমি বলতে চাই, সে হলো চুম্মা ইব্রাহিম। কেন বলতেছি, সে বিভিন্ন প্রোগ্রাম শেষে যুবকদের হাত ধরে চুমা খায়, মাথায় চুমা খায়, ঘাড়ে চুমা খায়, কপালে চুমা খায়। মানে এটা তার একটা স্টাইল, মানে সেইভাবে মানুষকে কনভিন্স করে। অথবা মানে আপনার হলো এছাড়া আর কি হতে পারে আমি জানি না, তবে সেটা করে। আজকে বিরোধী দলেরই একজন নেতৃত্ব, সে আমাকে ফোন দিয়েছে, তা আমি তাকে জিজ্ঞাস করলাম যে আপনাদের মানে বিরোধী দলের একজন নেতৃত্ব বের হয়ে গেল এখান থেকে, ইব্রাহিম সাহেব, আপনারা কিছু বললেন না কেন? তো সে বলতেছে, আসলে লোকটাকে আমি অনেক পছন্দ করি, সে যে কাজটা করবে আমি জানিও না এরকম। তো তো এইটুকু তো বলছে, না, তিনি আমাকে দেখা হলে হাতে চুমা খেতেন, কপালে চুমা দিতেন। তো এইরকম একটা লোককে আমি কিভাবে তার বিরুদ্ধে বলি? তো মেজর ইব্রাহিম যে সরকারের পক্ষে যাবে এটা অনেক আগে থেকে জানতো, এবং অনেক আগে থেকে এটা প্ল্যান করা। যারা মনে করে এটা হঠাৎ করে উনি চলে গেছেন, এইরকম না। তো উনি বলছেন যে আমাকে আগেই ইব্রাহিম সাহেব টাচ দিয়েছিল যে প্রস্তুত থাকো, যে কোনো কিছু করা লাগতে পারে। তো তার মানে মেজর ইব্রাহিম অনেক আগে থেকেই প্ল্যান করে রাখছে যে সে শেখ হাসিনার পক্ষে যাবে। তাহলে শেখ হাসিনার পক্ষে যদি যায়, একটা মানুষ সামাজিক অ্যাটেনশন নেওয়ার জন্য মানে কতভাবে শেখ হাসিনাকে গালি দিয়েছে। হ্যাঁ, শেখ হাসিনাকে ভোট চোর বলেছে, বেইমান বলেছে, এবং আপনার হলো সেই এরশাদের নির্বাচন নিয়ে বক্তব্য দিয়েছে যে শেখ হাসিনা বেইমান, হ্যাঁ, এরশাদের সঙ্গে গিয়ে নির্বাচনে গেছে। তো এগুলো নিয়ে অনেক কথা বলেছে। তারপরে বলছে বাংলাদেশে লগি বৈঠা নিয়ে মানুষ হত্যা করার মতো নেত্রী একটাই আছে, এটা হলো শেখ হাসিনা। এরকম কত চটকদার চটকদার কথা বলছে, অথচ সেই ব্যক্তিরা পল্টি নিল। এবং কেন মেজর ইব্রাহিমের বিরুদ্ধে বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীরা কথা বলছে না, এটা একটা আশ্চর্য বিষয়। ঠিক আছে, যারা তার বিষয়ে কথা বলছে না, তাদের একটা অংশ তার মতোই আচরণ করার জন্য সে একটা লাইন ঘাট খুঁজতেছে। এখনও লাইন ঘাট পায় নাই, সেজন্য মেজর ইব্রাহিমের সঙ্গে যায় নাই, কিন্তু তারাও একটা লাইন ঘাট খুঁজতেছে, যে কারণে মেজর ইব্রাহিমকে নিয়ে তারা কথা বলতেছে না। আরেকটা অংশ হলো ওই যে চুম্মাচাটি গ্রুপ, মানে এরা মানে মেজর ইব্রাহিম এদের সাথে দেখলে এদের কপালে চুমু দিছে, মাথায় চুমু দিছে, পিঠে হাত বুলাই দিছে, হাতে চুমু খাইছে। এই চুমু খাইয়া খাইয়া উনি বিরোধী দলের রাজনীতি বিভিন্ন নেতাকে কনভিন্স করছে। ফলে মানে তারা সারাক্ষণ শেখ হাসিনাকে গালি দিলেও শেখ হাসিনার সঙ্গে যাওয়ার জন্য মেজর ইব্রাহিমকে গালি দিচ্ছে না, বকা দিচ্ছে না। তারা পারলে দুইবার করে দিনে গণভবন উল্টাবে, ঠিক আছে, কিন্তু মেজর ইব্রাহিম যে এরকম একটা কাজ করছে এই জন্য তারা বলতেছে না। বলতেছে যে সিনিয়র মানুষ, ওনাকে নিয়ে কী বলবো, কিন্তু বিষয়টা আসলে ওই রকম না। এদের সুম্মা দিয়ে দিয়ে কনভিন্স করছে মেজর ইব্রাহিম, এটা বুঝতে হবে। মেজর ইব্রাহিম এই বাটপাড়িটা করবে অনেক আগে থেকেই প্ল্যান করছে, এই জন্য যুবকদেরকে রাজনীতি নেতাদেরকে দেখলেই চুমা দিত, হ্যাঁ, হাতে চুমা দিত, এটা তার একটা পুরনো কৌশল। এবং সে যে 2008 সালে যখন আপনার হলো বিএনপি থেকে বের হয়ে আসলো, বিএনপি থেকে বের হয়ে আসার পরে সে নতুন দল করলো। আপনাদেরকে বলি, যারা রাজনৈতিক নিবন্ধনের জন্য আবেদন করছেন, একটা নিবন্ধনের জন্য আবেদন করতে কতদিন লাগে? কতগুলো, 100টা উপজেলার আপনার হলো কমিটি লাগবে, 100টা উপজেলায় অফিস লাগবে, হ্যাঁ, তারপরে 20টা জেলায় আপনার হলো কমিটি লাগবে, 20টা জেলায় অফিস লাগবে, 200 করে সমর্থক লাগবে 100টা উপজেলায়। মেজর ইব্রাহিমের নিজের জেলাতেও, চট্টগ্রামেও, তার কি এইরকমভাবে মানে 200 করে সমর্থক আছে? উনি তো ওনার আসনে ভোটই পাইছে 570টা, যে ব্যক্তি ভোট পায় 570টা, তার কি সমর্থক আছে এতগুলা? তো আমি বলছি যে মেজর ইব্রাহিমের যে নিবন্ধন, এই নিবন্ধনটা শুধুমাত্র উনি বেইমানি করেছেন, এই জন্য এই বেইমানির উপহার হিসেবে ওনাকে নিবন্ধনটা 2008 সালে দিয়েছিল। এবং নিবন্ধনের আবেদনের 11 দিনের মাথায় নিবন্ধন পেয়েছিল সে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মানে হঠাৎ করে তৈরি হলো, 11 দিনের মাথায় নিবন্ধন পেল? মেজর ইব্রাহিম কী এমন রাজনীতি বাংলাদেশে করেছে? মেজর ইব্রাহিমের কল্যাণ পার্টিতে মেজর ইব্রাহিম ছাড়া আপনারা কেউ যদি একটা ব্যক্তির নাম বলতে পারেন, তাহলে আমার রাজনীতি করার প্রয়োজন নেই। আপনারা বলেন, বলতে পারবেন না? বলতে পারবেন না, বলার মতো ওইরকম লোক নাই। তাহলে একটা দল, সে দলের আর কোনো নেতাকর্মীকে কেউ চেনে না, নিজেই একটা দল, নিজেই দল করে ইয়ে করে রাখছে এইরকম, মানে জাস্ট মানে উনি দলের সাইনবোর্ডটা বানাইছেই বেইমানি করার জন্য, অর্থনৈতিক সুবিধা লাভ করার জন্য এগুলো করেছে। আমি যে চুম্মা নিয়ে কথাগুলো বললাম, এটা যারা রাজনৈতিক পরিমণ্ডলে আছেন তারা বিবেচনা করবেন। আপনাদের কারো না কারো হাতে কোনো না কোনো সময় চুপ করে একটা চুমা দিয়ে আপনার মণিকোঠায় মেজর ইব্রাহিম বসে আছে, যেই জন্য মেজর ইব্রাহিম নিয়ে বলতে আপনাদের দ্বিধা হচ্ছে। আপনারা মেজর ইব্রাহিমের চুম্মা পার্টনার, সে কারণে মেজর ইব্রাহিমের এরকম বেইমানির পরেও আপনারা তাকে নিয়ে কথা বলছেন।